দেশের বাজারে জ্বালানি তেলের দাম এখনই কমছে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিকি ইলাহি চৌধুরী। সকালে মিরপুর সেনানিবাসে চতুর্থ আন্তর্জাতিক বিদ্যুৎ ও জ্বালানি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। সৃজনশীল প্রযুক্তি এবং পারমাণবিক বিদ্যুৎ ব্যবহার বাড়ানোর তাগিদ দেন তৌফিকি ইলাহি। দেশে জমির স্বল্পতায় সৌরশক্তির অবকাঠামো নির্মাণ কষ্টকর, তাই এই খাতে বিদ্যুৎ উৎপাদন বাড়ানো কঠিন হয়ে পড়বে বলেও মত দেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সামরিক বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউটের কমান্ড্যান্ট মেজর জেনারেল ওয়াহিদুজ্জামান সহ বিশিষ্ট জনেরা। ইন এনার্জি এন্ড পাওয়ার, সো দ্যাট ইফ উই গেট অবস্ট্রাক্টেড ইন ওয়ান ওয়ে, উই মে বি এবল টু ডু এন্ড প্রসিড ইন অ্যানাদার ওয়ে। দোজ অফ আস হু আর ফ্রম ডেভেলপিং কান্ট্রিজ, the very common and important issue of climate change comes before us. Those of us from the developing countries, we didn't contribute anything for global warming.